হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, আর আজকে মুডটা মানে মুড মন কোনোটাই অতটা ভালো নেই, কারণ গতকালকে বিকাল থেকেই আমার মেয়ের মানে ফার্স্ট টাইম, কারণ ইঞ্জেকশন দিলে অতটা জ্বর আসেনি, বাট ওর জ্বর এসে গেছে, মানে কালকে বিকালে তো এসছেই, আবার ভোর তিনটেতেও এসছে, যার জন্য মানে প্রচণ্ড টেনশনেও রয়েছে। কিন্তু সবাই বলছে যে এই টাইমে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই হালকা জ্বর নাকি হয়, তো জ্বরের তো বলে তো আর বসে থাকা যাবে না যে নর্মাল, তো আজকে যার জন্য ওকে নিয়ে এখন সকাল সকাল চলে যাব ডাক্তার কাছে। তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, উনি 8:30 থেকে বসে, তো মোটামুটি আমাদের সকালে হালকা ব্রেকফাস্ট করব, তারপরে বেরোবো। তো ওখানে ও ঘুমিয়ে ছিল এতক্ষণ, কারণ 3টে থেকে জেগে মোটামুটি আর গিয়ে 6টায় ঘুমিয়েছে, তো সকালবেলায় উঠে টুটে এখনও বিছানাই রয়েছে। তো এখন দেখো কিরকম করে তাকিয়ে রয়েছে বাবা। এটা দেখে মনে হবে যে জ্বর হয়েছে। আর খবর পেয়ে তো আরেকজন চলে এসেছে সকাল সকাল ঘুম থেকে উঠে, এটা দেখে মনে হচ্ছে মামা জ্বর ঠিক হয়েছে। হয়ে যাবে না, মামা ঠিক হয়ে যাবে না, আমি ডাক্তারের কাছে যাব এখন, তারপর ঠিক হয়ে যাবে না, কি হয়েছে জ্বরের কোনো লক্ষণ আছে এর তারপর মধ্যে? বাবা? ওরকম পা মা নাচাই আমরা তো একা তার কালকে সন্ধ্যার পরে, কারণ এই যে হয়ে গেল আমার কতদিন, একটু দুধটা জ্বর না পাখি, কিছু না কি আমার অবস্থা, দুধটা পাখি হ্যাঁ আর ওই বিকাল কি কেঁপে দিনও কেঁপে যে সময় সকালবেলায় কি দাদা, কাপাকাপি করেছে সেই সময় তো আমি ফোনে ছিলাম। সেই থরথর করে কাঁপতেছে আমি সোনা আর সেই কই, জ্বর আমি মানে সোনা মাথায় মামা আর তো দেওয়া যায় না। কই ঠিক হয়ে যাবে না বাবা, আমরা এখনই ডাক্তার কাছে যাবো, ডাক্তারের কাছে যাবো, ডাক্তারের কাছে যাবো, এখনই উঠে ফ্রেশ হতে হবে, তারপরে বাবা জামা যেতে এটাই হবে। থাকবে নাকি? এটাই থাক, ওই হ্যাঁ কম্বল দিয়ে ব্যাড দিয়ে হ্যাঁ যায় হ্যাঁ না, হ্যাঁ জামা চেঞ্জ জামা নয় করবো চেঞ্জ না, করে নিল তো তো না এটা তো মোটা আছে, তো নাকি হালকা হালকা পরিয়ে নিয়ে যাবো। মোটাই পড়ায় নিয়ে যেতে হবে। ও একটু চা খাই, একটু সকালে কিছু খাই না মামা? কি দেখি একটু দেখি, চুনু মুনু বুড়িয়া বাবা কান্না করবে বাড়ি, না কি হয়েছে কি বিনি মামা কই রে, এই যে এই যে বাজে না কি জন্য? রেডি হতে হবে, এখনই রেডি হতে হবে না মামা, রেডি হতে হবে। কি দাঁড়াও দাঁড়াও একটুখানি আমি একটুখানি, ওরিয়া বাবা ওরিয়া বাবা, এই তো বাজে গেছে বাজে গেছে। কত আছে এখন? এই দেখো এখন 97.7, আর সেই সময় তোমার রাত্রেবেলায় কালকে কত ছিল? 104, 104, 108, 106। থার্মোমিটারে কি ভুলভাল নাকি? কারণ এখন তো আবার ঠিক দেখাচ্ছে, 97.7 ডিগ্রি আছে। কপালটা আর পাত তালু আর হাতের তালুটা গরম জানো তো, এখনো জ্বরটা এখনো মনে মনে জ্বর রয়েছে, তো ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর দেখা যাক কি বলে ডাক্তারে। রাত্রে তো ভয় পাওয়ার জো হয়ে গেছিল বাপরে। হ্যাঁ ওই কাপার সময় তো আমি ভিডিও কলে ছিলাম না, দেখি থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপে। কি করছ ইয়েটা বল খাপটা একদম নড়বে না, একদম ঢাকা থাক, ঢাকা ঢাকা দিয়ে থাকতে হবে। জ্বর হয়েছে না, জ্বর হয়েছে না, জ্বর হলে ঢাকা দিয়ে থাকতে হবে, উঠতে নাই উঠতে নাই, একদম একদম উঠবে না, নড়াচড়া কম করো। দেখো একদম কম্বলটা ফেলার জন্য পা দিয়ে যুদ্ধ করছে কম্বলের নিচে, কম্বল ফেলা যাবে না, একদম এই অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মুড়ি দিয়ে। মা
এখন বিনির মম সোয়েটার পরে দুপুর বেলায় যাচ্ছে ডাক্তারের কাছে, করতেই হবে, কিছু করার নেই। ফাইনালি বেরিয়ে পড়েছি, ডাক্তারবাবু বসে গেছে, হয়তো জানি না বসেছে কিনা, উনি আবার এক ঘন্টা লেটে বসে, তাই আমরা একটু লেট করে বেরিয়েছি, ঝটপট আগে চলে যাব, দেখা যাক কি বলে। এখন যদি গাটা ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ এখন ওর গাটা একটু ঠান্ডা আছে। আমরা এখন টুকটুকিতে, আর পুচকু রয়েছে পুচকুর বাবার কোলে ওই সাইডে, কারণ ওই সাইডে হাওয়াটা কম লাগে। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? তুমি পরে থাকো, তুমি পরে থাকো। দেখো আমার মেয়ে কেমন করে তাকিয়ে রয়েছে, মেনলি ও বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছে কি, কারণ ও তো বেশি বাইরে টাইরে যায় না, মানে গাড়িতে খুব কমই চড়ে, এই ডাক্তার বাড়িতেই যদি যাই তখনই একটু ওঠে, তো এখনও মানে ঘুমিয়ে ঘুমিয়েই যায় ম্যাক্সিমাম টাইমে, তো আজকে তো আর ঘুম নেই চোখে, আজকে জেগে রয়েছে, আর ও ভাবছে আমি কোথায় যাচ্ছি, আর এই যে গাছগুলো চলে যাচ্ছে, বাড়িগুলো পেছন দিকে চলে যাচ্ছে, কী হচ্ছে? আজকে আবার দিদুও নেই, আজকে বাবা মার সাথে যাচ্ছে। তো তো এই যে ওর বাবা, ওরে বাপ রে, ওরে বাপ, এখন জ্বর আছে নাকি? না, কপালে একদম ঠান্ডা। গতকাল বিকেলে মোটামুটি তখন 5টা সাড়ে 5টা বাজে, তো জয়ের সাথেই ও ভিডিও কলে কথা বলছে, সাডেনলি দেখছি মেয়ে ভাইব্রেশন যেরকম করে ওরকম করে কাঁপছে আর একটা আওয়াজ করছে। মা ছাদে ছিল, ওই মা আমি তো মানে ভয় পেয়ে গেছি, ওরকম করছে কেন, কোলে নিয়ে থাকা 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 একটা যে কাঁপুনি, তো ওই বলছি কী হয়েছে কী হয়েছে, আমি আমি তো বুঝতে পারছি না, এবার মাকে ডেকে বলছি দেখো তো কাঁপছে কেন, মা এসে বললে যে ধরে বুঝতে পেরেছে যে হয়তো জ্বরের কোনো ব্যাপার ট্যাপার আছে, তো তারপরে কোলে নিয়ে মা মানে কম্বল টম্বল দিয়ে একদম চেপে দিয়েছে, ভালো করে চেপে রাখার পরে মানে জ্বর তখন মোটামুটি করে জ্বর একদম বাড়ছে, মানে বেড়েই যাচ্ছে জ্বরের কোনো একটা ব্যাপার, তো তারপরে মোটামুটি জ্বরটা তো ঘরে নার্সিংহোম থেকে ওকে যে জ্বরের ওষুধটা দিয়েছিল ওটা খাইয়ে দিয়েছি, আর ঠান্ডা ওষুধ ছিল সেটাও খাইয়েছি, খাওয়ানোর পরে ধীরে 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 কমে গেছে, ভালো। এবার রাত্রেবেলা মোটামুটি খেলাধুলা করে ঘুমিয়েছে ভালোই, লেট করে 12টা সাড়ে 12টা রাত্রে আর আমি জ্বরের ওষুধটা দিইনি, ভাবলাম যে ঠিক হয়ে গেছে, ও বাবা দেখি ঠিক 15 মিনিটের সময় ও জেগে গেছে, হ্যাঁ দেখি জাগার পরে ওরকম আবার ওরকম কাঁপুনি স্টার্ট করেছে কেবল ধীরে 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 ধীরে, তারপরে তো ভয়ে অত রাত্রে তো কী করবো, তারপরে তাড়াতাড়ি করে ওষুধটা আর একবার খাইয়ে দিয়েছি, তারপরে ধীরে ধীরে ওরকম চাপা দিয়ে রেখেছি, জ্বরটা আস্তে আস্তে মানে বিকালের মতো অতটা আসেনি, একটু কম ছিল, কিন্তু সকালেও দেখলাম মানে গায়ে তাপ আছে, যার জন্য আর একদম লেট করবো না, যার জন্য ভেবেছি ঘুম থেকে উঠেই আগে ডাক্তার, কোনো কথা নেই, ডাক্তারও তো ফোন করার পর উনি বললো 8:30 সময় বসবে, যার জন্য এখন আমি আর জয় যাচ্ছি মা বাড়িতে, কারণ তিনজনই চলে গেলে তো হবে না, বাড়ি তো ফাঁকা থাকবে, রান্না বান্নার ব্যাপার রয়েছে, তো তার জন্য আমি আর জয় যাচ্ছি, চলো ডাক্তার ওখানে গিয়ে দেখি কী দেখি বলে, আবার তোমাদের সাথে তারপর বলছি কী বলছে ডাক্তার, তো তোমরা ঠাকুরকে ডেকো আমার মেয়ের জন্য, মানে সুস্থ থাকে ভালো থাকে, চলো তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়, ও যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ ওরা হাসি মুখটা আমরা খুব মিস করি, ও যখন চুপ করে থাকে কারণ কথায় কথায় হাসে, কোনো কথা নেই, ও ননস্টপ হাসতে থাকে, তো কালকে যখন কাচুমাচু করে রয়েছে মানে ও চুপ করে রয়েছে, মানে এমনভাবে চোখ বন্ধ করে তাকাচ্ছেও না, মানে শরীর এতটা খারাপ লাগছিলো কালকে বিকালে, তো যার জন্যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেটাই ঠাকুরের কাছে ডাকছি, ওরাও ঠাকুরের কাছে বললো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, চলো ডাক্তার ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। মেয়ে দেখো এখন একদম ঘুমিয়ে পড়েছে, কারণ রাত্রে একদমই আজকে ওর ঘুমটা কমপ্লিট হয়নি, কারণ যেখানে ও মোটামুটি রাত করে ঘুমলেও মানে দিনে একটু দেরি করে ওঠে, কিন্তু আজকে তো সেই 3টায় ঘুমিয়েছে, আবার 8টা নাগাদ উঠে গিয়ে
রেডি টেডি হয়ে আবার বেরিয়ে গেছি, ঘুমটা হয়নি, যার জন্য আস্তে আস্তে দেখলাম গাড়ি চালু ঝাঁকুনিতে আরাম লাগছে, যার জন্য আরো আর শরীরটাও একটু দুর্বল রয়েছে, মানে নানান দিক দিয়ে মেয়েটাকে ধরেছে আর কি। আর জ্বরটা এমনই পাজি জ্বর, কেঁপে কেঁপে জ্বর আসছে, কি অদ্ভুত বাবা, বাচ্চা মানুষ বলতে পারে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডাক্তার এখানে, আর বাড়ি থেকে যখন ফোন করেছিলাম তখন এখানে মানে যে নাম লেখায় সে বললো যে ডাক্তারবাবু নাকি 8:30 চলে আসে। কারণ আমি তো জানি যে ডাক্তারবাবু প্রত্যেকবার টাইম বলে এক, আর ডাক্তারবাবু বসে আর এক টাইমে। তো আজকেও এসে দেখছি যে ডাক্তারবাবু এখনও আসেনি, এখন কিন্তু 10:15 বাজে। তো 8:30 কথা বলে এখন 10:15 বাজে। যাই হোক, তো জয় পুচকুকে নিয়ে বসে রয়েছে, ও একটু ঘুমিয়ে রয়েছে, আর আমি কেবল নাম লিখিয়ে আসলাম, কারণ আমরা ফোনে যে নাম লিখিয়েছি সেটা ওনারা লিখতেই নাকি ভুলে গেছে। তো এখন বসে ওয়েট করা ছাড়া তো কোনো অপশন নেই কখন আসবে। তো অনেক 6 নম্বরে আমাদের নাম লিখিয়েছে, দেখি কখন বসে, বললো তো এখনই বসবে। ঘুমিয়ে রয়েছে তো পুচকু, ঘেমে গেছে, ওকে চাদর দিয়ে ঢেকে নিয়ে এসেছিলাম, আর এখনো ঘুমিয়ে রয়েছে। তো একটু ঘুমিয়ে থাকুক ডাক্তারবাবু যতক্ষণ না আসছে, কারণ ঘুমটা যেহেতু পড়েনি, আর ঘুম এই কাঁচা ঘুমে যদি একবার উঠে যায় তাহলে প্রচণ্ড বিরক্ত করবে। আমি কি করবো, এখানে বসে থাকি আর কি কর। চাপা দিল, তারপরে ওষুধ ছিল ঘরে, সে ওষুধটা একটু দিল, ধীরে 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 এখন জ্বরটা পড়েছে। আবার জ্বরটা গিয়ে সেই 3:30 সময় আবার ওরকম ভাবেই সেই কেঁপে কেঁপে নাক দিয়ে জল সেরকম বেরোচ্ছে না। 2-3 দিন আগে একটু নাক দিয়ে হালকা জল বেরিয়েছে, কাশি আছে হালকা, সুমের আনন্দে হাঁচি দেয় মাঝে মধ্যে, এর সুমের আনন্দ। 3 মাসের বালা বয়স 4.5 মাস। ওই ওকে কালকে যে ওষুধটা খাওয়ানো হয়েছিল ওইটা ওই নার্সিং হোম থেকে ওর জন্মের সময় দিয়েছিল, ওই ক্যালপল নাকি যেটা আছে না ওইটা। এখন শরীরটা একটু ঠিক আছে তো, যার জন্য নাচ আসছে না, জ্বরের ওষুধটা আছে তাই তো? হ্যাঁ, ওই ক্যালপলটা আছে শুধু। ঠিক আছে। আর ওর জ্বর আসলে গায়ের থেকে কিন্তু মাথা পা আর হাত এইগুলো গরম থাকে বেশি, গরম থাকে বেশি। আমাদের হয়ে গেছে, এখন সোজা চলে যাবো ওষুধের দোকানে, ওষুধ কিনে তারপরে বললো যে ভয়ের কোনো কারণ নেই, মোটামুটি এটা নর্মাল। হ্যাঁ, সিজন চেঞ্জের জন্যই মেইনলি হচ্ছে। আর নার্সিং হোম থেকে যে ওষুধটা দিয়েছিল বললো ওটাই খাওয়ানো যেতে পারে, আর দুটো ওষুধ দিয়েছে তো সেটাও আমরা নেব। হ্যাঁ, তো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এখন আমরা যাব ওষুধ নেব, আর ওষুধ নিয়ে তারপরে বাড়িতে যাব। তো ডাক্তারবাবু তো মোটামুটি যাই হোক টেনশন ফ্রি করে দিয়েছে, টেনশনের কিছু নেই। মানে আমার তো কালকে রাত থেকে মানে ঘুম পর্যন্ত নেই, আমি ওর সাথে সাথে ঘুমিয়েছি, আবার 2 ঘন্টা ঘুমিয়ে উঠে গেছি, যে মনের ভিতর রয়েছে কখন মানে ওকে ডাক্তার কাছে নিয়ে আসবো, ডাক্তারবাবু কী বলে সেটা দেখবো শুনবো, যাতে কোনো প্রবলেম না হোক। যাই হোক, তো ডাক্তারবাবু বললো মোটামুটি ভয়ের কোনো ব্যাপার নেই, সিজন চেঞ্জের জন্য এরকম হচ্ছে। আর এখানে ম্যাক্সিমাম যে পুচকু বাচ্চাগুলো আছে সবারই সিজন চেঞ্জের জন্যে ঠান্ডা কাশি এইসবই হয়েছে, মানে ওষুধটা নিয়ে নিই। আর এখানে মেয়ে এখন মোটামুটি ফুর্তিতেই আছে বাবার কোলে, আর ও নানান জিনিস দেখছে ঘুরে ঘুরে আর কি, এখন একটু শরীরটা ভালো লাগছে তাই। তো মামা একটু হাই বলে দাও, তোমার এখন কেমন লাগছে একটু বলে দাও তো সবাইকে, তোমার এখন একটু ভালো লাগছে? এই যে কইলি কইলি দিদি, মামাতে কইলি কইলি, তোমার এখন ভালো লাগছে?
আমাদের গেছে ওই যে জয় আসছে আর পুচকুটাও খোঁজে গেছে, ওখানে কান্না করা চালু করে দিয়ে এত ওষুধ তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এলাম বাড়িতে। এই দেখো বিনি মাঝ রাস্তায় কান্না শুরু করেছে, খিদে পেয়েছে। হ্যাঁ, ওখানে অনেক আগে খেয়ে বেরিয়েছে আর ঘুমিয়েছিল বলে আর ওখানে বসে খাওয়ানো হয়নি, তো রেগে যাচ্ছে এখন, প্রচন্ড রেগে যাচ্ছে। দেখো মুখ ভেটকে ভেটকে নেই, মুখ ভেটকাও আর শরীরটাও শরীরটাও তো ইয়ে না, তার জন্য ম্যাচমেচে একটা ভাব রয়েছে। তো তোমরা তো দেখলে আজকে মানে ব্লগটা সাডেনলি করার কারণ হচ্ছে মানে তোমরা একটু ঠাকুরকে ডেকো, এটাও একটা কারণ। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই ব্লগটা এন্ড করছি, তোমাদের সাথে দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ জানি, টাটা, বাই।